বন্ধুরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে যে সমস্ত রেলওয়ে ট্র্যাকগুলো দেখানো হবে যেগুলো দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে। কারণ গোটা পৃথিবীতে শুধুমাত্র কয়েকটা এই ধরনের রেলওয়ে ট্র্যাক বানানো হয়েছে। আজকের ভিডিওতে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকগুলো দেখানো হবে। আর আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে দুনিয়ার রেলওয়ে ট্র্যাকের সম্বন্ধে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে। কারণ আজকের ভিডিওতে সেই সমস্ত রেলওয়ে ট্র্যাকগুলো দেখানো হবে যেগুলোর ব্যাপারে খুব কম মানুষই আছে যারা এই ধরনের রেলওয়ে ট্র্যাক সম্বন্ধে জানে। বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আপারটেল সাসপেনশন রেলওয়ে। বন্ধুরা এই ধরনের রেলওয়ে ট্র্যাক হয়তো আপনি আপনার জীবনে কোনো দিন দেখেননি, কারণ এই ধরনের রেলওয়ে ট্র্যাক পৃথিবীর আর অন্য কোথায় বানানো হয়নি, শুধুমাত্র একটিই বানানো হয়েছে। বন্ধুরা এটা দুনিয়ার সর্বপ্রথম সাসপেনশন রেলওয়ে ট্র্যাক সিস্টেম, মানে এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে নয়, ট্র্যাকের নিচ দিয়ে রেল চলাচল করে। এই রেলওয়ে সিস্টেম অনেক পুরনো। এই ধরনের রেলওয়ে সিস্টেম 1901 সালে বানানো হয়েছিল। জার্মানির একটি এলাকায় প্রতিদিন এই ঝুলন্ত ট্রেনে মোটামুটি 82,000 মানুষ চলাচল করে। 1992 সালে এই রেলওয়ে ট্র্যাক ভেঙে গিয়েছিল, যার কারণে 5 জনের মৃত্যু হয়েছিল এবং 50 জন গুরুতর আহত হয়েছিল। তাছাড়াও 2008 সালে এবং 2013 সালে এই ট্র্যাক ভেঙে গিয়েছিল। জার্মানের এই ট্রেন ট্র্যাক মোটামুটি 3 কিলোমিটার বানানো হয়েছে, আর ট্র্যাক নদীর উপরে 40 ফিট উপর দিয়ে বানানো হয়েছে। কারণ রাস্তার উপরে অতিরিক্ত জ্যাম হওয়ার কারণে এবং পাহাড়ি এলাকা হওয়ার কারণে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে চালানো সম্ভব হয়নি, যার ফলে এই হ্যাঙ্গিং সিস্টেম শুরু করা হয়েছিল। আর এই ধরনের রেলওয়ে এখন জাপানেও চালানো হচ্ছে। দৈলিস রেলওয়ে ট্র্যাক। দুনিয়ার সবথেকে খতরনাক রেলওয়ে ট্র্যাক লিস্টের মধ্যে এটি 1 নম্বরে আছে। এই রেলওয়ে ট্র্যাক 1875 সালে বানানো হয়েছে এবং এখন পর্যন্ত এই রেলওয়ে ট্র্যাক হাজার হাজার বার রিপেয়ার করা হয়েছে। সমুদ্রের খতরনাক ঢেউয়ের কারণে বেশিরভাগ সময় ভেঙে যেত, আর না হলে রেলওয়ে ট্র্যাকের তলা থেকে মাটি সরে যেত। আর এইভাবে অনেকবার ট্র্যাকের তলা থেকে মাটি সরে গিয়েছে, আর এই ট্র্যাকের উপরে অল টাইম ঝড় হতে থাকে। তাছাড়াও এই সমুদ্রের ঢেউ যে কোনো সময় যে কোনো ধরনের ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং ট্রেনকে ধ্বংস করে দিতে পারে। ইঞ্জিনিয়ারদের কথা অনুযায়ী এই ট্র্যাকের ভাঙাচোরা অবস্থা যে কোনো সময় ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিতে পারে। বন্ধুরা যদি আপনারা কোনোদের সুযোগ পান তাহলে আপনারা কি এই ধরনের রেলওয়েতে যাতায়াত করবেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। লিনটন লিন মাউন্ট রেলওয়ে। বন্ধুরা এই সুন্দর রেলওয়ে 1887 সালে বানানো হয়েছে। এই রেলওয়ে লিনটন সমুদ্রের নিচ থেকে লিওন মাউন্টের সাথে জুড়ে দিয়েছে। এই রেল একটি রোলার কোস্টারের সমান হয়ে থাকে, কারণ এই রেল উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এইভাবে চলাচল করে। এই 500 ফিট রেলওয়ে ট্র্যাক উত্তরের ডেয়ন শহর থেকে সমুদ্রের পাশ দিয়ে দুটি শহরকে সোজাসুজিভাবে মিলিত করেছে। আর এই রেলে চেপে হয়তো আপনার মনে হতে পারে যে এই রেল পাহাড়ের উপরে ওঠার সময় নিচে পড়ে যাবে, কিন্তু বন্ধুরা এই রকমটা হয় না। কারণ যেই প্রসেসে রোলার কোস্টার চলে ঠিক একই প্রসেসে এই রেলওয়ে ট্র্যাক এবং রেল তৈরি করা হয়েছে। তাছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন রোলার কোস্টারে যেমন সব মানুষ চাপার সাহস যোগাতে পারে না, ঠিক একই রকমভাবে এই ট্রেনে চাপতেও অনেক সাহস লাগে। যদি আপনারা কোনোদিন সুযোগ পান তাহলে এই ধরনের ট্রেনে চাপবেন কি না অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। চেন্নাই রামেশ্বরম রেলওয়ে ইন ইন্ডিয়া। ভারতের সাউথ ইন্ডিয়াতে এমন এক ধরনের রেলওয়ে ট্র্যাক আছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। ভারতের দক্ষিণে রামেশ্বরে যাওয়ার জন্য আপনাকে এই রেলওয়েতে চাপতে হবে, আর যেটা অত্যন্ত খতরনাক এবং ভয়ঙ্কর হয়ে থাকে। আর যখন এই বিশাল মহাসাগরের ঢেউয়ের থাপ্পড় খেয়ে যখন এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে তো তখন আচ্ছা আচ্ছা মানুষের রোম খাড়া হয়ে যায়। 1914 সালে বানানো এই ব্রিজকে পাম্বান ব্রিজ নামে বলা হয়ে থাকে, যেটা সাগরের ওই পাড়ে 1.4 মাইল দূরে অবস্থিত রামেশ্বর আর ধোয়ানিস্করকে জুড়ে দিয়েছে। তাছাড়াও এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার আগে যে কোনো মানুষ অন্তত 100 বার ভাবে। ডেভিলস নোজ ট্রেন। ইকুয়েডরের এলওসি এবং জিম্বাবুয়ের মধ্যে ইন্ডিজ পর্বতমালাতে বানানো এই ব্রিজের 12 কিলোমিটারের লম্বা ট্র্যাক আপনাকে ভয় করাতে বাধ্য করবে। 1902 সালে বানানো এই রেলওয়ে ট্র্যাক ইঞ্জিনিয়ারদের এক অদ্ভুত নমুনা।
আর এই ট্র্যাক বানানোর সময় শত শত ওয়ার্কার পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়েছে, আর সেই কারণেই এটার নাম ডেভিল নোজ অর্থাৎ শয়তানের নাক বলা হয়ে থাকে। তাছাড়াও এই ট্র্যাক বানানোর সময় যাদের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে অনেকেরই ডেড বডি খুঁজে পাওয়া গিয়েছিল না বলে মনে করে। এই পাহাড়ের চূড়া মোটামুটি 9000 ফিট উচ্চতা পর্যন্ত হয়ে যায়। এখন আপনি নিজে নিজেই আন্দাজ লাগাতে পারবেন এটা কতটা উচ্চতা হতে পারে। আর যখন এই উচ্চতা দিয়ে ট্রেন চলাচল করবে তো সফর কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাছাড়াও অনেকবার এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। নেপিয়ার জিসবন রেলওয়ে, বন্ধুরা এই রেলওয়ে ট্র্যাকের সবচাইতে আনোখা জিনিসটি হলো এটি জিসবন এয়ারপোর্টের মেন রানওয়ে দিয়ে চলাচল করে। আর এই ট্র্যাক দিয়ে ট্রেন যাওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কাছে পারমিশন নিতে হয়। নেপিয়ার পালমস্টনের মধ্যে বানানো এই ট্র্যাকের নির্মাণ কাজ 1972 সালে শুরু করা হয়েছিল আর 1981 সালে সেই কাজ কমপ্লিট করা হয়েছে। এখানে ভিডিও দেখে বুঝতেই পারছেন কিভাবে এয়ারপোর্টের রানওয়ের মধ্যে দিয়ে স্টিম ট্রেন চলাচল করছে। তো বন্ধুরা, এই সমস্ত রেলওয়েগুলির মধ্যে আপনাকে সবচাইতে কোনটি ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।